দাওয়াতের মাধ্যমে আমাদের বিভিন্ন বক্তব্য হতে পারে, বক্তব্যের মাধ্যমে হচ্ছে বিভিন্নভাবে, দাওয়াতের মাধ্যম আমাদের লেখনের মাধ্যমে হতে হবে, কি আমাদের লেখনের শক্তি আল্লাহ দিয়েছেন, লেখনের মাধ্যমে দাওয়াতে কাজ করছেন, দাওয়াতের মাধ্যম হতে পারে অনলাইন। দাওয়াত দিলে মানুষকে যদি আল্লাহর পথে আহ্বান করা হয় তাহলে সেই আহ্বানের তো নেকি পাচ্ছি, কিন্তু আমার আহ্বানে একজন মানুষ যদি হেদায়েত হয়, একজন মানুষ যদি দিন কবুল করে, তাহলে সে আমল করে যত নেকি অর্জন করবে, আমি যে তাকে দাওয়াত দিলাম এই জন্য আমি তার সমপরিমাণ নেকি পাবো। মানুষের সাথে তর্ক করার জন্য এলেম হাসিল করা জায়েজ নাই। অনেকে এলেম হাসিল করে কিভাবে, তর্ক করব, বাহাস করব, এই জন্য এলেম হাসিল করে, এই এলেম জায়েজ নাই। আরেকটা জিনিস দাওয়াতি ময়দানে খুব লক্ষ্য রাখবেন, সেটা হলো যে আমরা এলেম হাসিল করব, দাওয়াতি কাজ করব, মানুষকে অপমান করার উদ্দেশ্যেও নয়, এবং আমাকে ভালো মানুষ মনে করুক যে আমি একটা বিরাট কিছু, এটা যেন আমাদের অন্তরে না আসে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে। আমরা আজকে আইটি প্রশিক্ষণে আইআইটি প্রশিক্ষণ নেওয়ার জন্য উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসলে প্রশিক্ষণ যারা আইটি বুঝে তারাই প্রশিক্ষণ দিবে, আমি নিজেই কিছু বুঝি না, অতএব প্রশিক্ষণ আমার দেওয়ার কিছুই নাই। হ্যাঁ, আমি শুধুমাত্র কিছু উৎসাহমূলক কথা বলতে পারি, সেটা হলো আমরা সবাই জানি দাওয়াতের গুরুত্ব। আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, ওই ব্যক্তির থেকে কথায় কে বেশি উত্তম হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সৎকর্ম করে এবং বলে যে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটার গুরুত্ব অপরিসীম। আমি মনে করি যে পৃথিবীতে যত বড় বড় নেকির কাজ আছে তার মধ্যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া সবচেয়ে বড় নেকির কাজ। কেন? কারণ দাওয়াত দিলে মানুষকে যদি আল্লাহর পথে আহ্বান করা হয় তাহলে সেই আহ্বানের তো নেকি পাচ্ছি, কিন্তু আমার আহ্বানে একজন মানুষ যদি হেদায়েত হয়, একজন মানুষ যদি দীন কবুল করে, তাহলে সে আমল করে যত নেকি অর্জন করবে, আমি যে তাকে দাওয়াত দিলাম এই জন্য আমি তার সমপরিমাণ নেকি পাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, যে ব্যক্তি মানুষ দিকে আল্লাহর হেদায়েতের দিকে, আল্লাহর পথে কল্যাণের দিকে দাওয়াত দেয়, সে তার অনুসারীর সমান সব পাবে, তাকে যে অনুসরণ করবে। তাহলে আমরা অবশ্যই এই গুরুত্বগুলো সবাই শুনি, জানি, বুঝি আলহামদুলিল্লাহ। এখন দাওয়াত দেওয়ার কিছু পদ্ধতি আছে, উসলুবুদ দাওয়া এবং আসালিবুদ দাওয়া, যেটা মদিনা ইউনিভার্সিটির একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না, ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয় না, কিন্তু সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন এই একটা সাবজেক্ট গুরুত্বের সাথে পড়ানো হয়, উসলুবুদ দাওয়া ওয়া আসালিবুদ দাওয়া। এটা আমাদের সবারই পড়া দরকার। আসলে দাওয়াত দিব কিভাবে, দাওয়ার জন্য আমার কি কি গুণাবলী অর্জন করা দরকার, সেটা আগে অর্জন করা দরকার। আমি মানুষকে দাওয়াত দেব, যেই দিকে দাওয়াত দেব সেই এলেম অর্জন করতে হবে আগে। এলেম না থাকলে, এলেমবিহীন দাওয়াত মানুষকে পথভ্রষ্ট করবে, ওই জন্য এলেম হাসিল করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা ফরজ। কোন এলেম অর্জন করা ফরজ? যে এলেম অর্জন করলে আপনি
আল্লাহকে চিনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবেন, তার দ্বীনকে জানতে পারবেন, আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে আমি বাস্তবায়ন করতে পারব, এই ইলম অর্জন করা ফরজ। পৃথিবীতে সব ইলমেরই দরকার আছে, আপনি ডক্টর ইঞ্জিনিয়ার যাই হন না কেন সবার দরকার আছে, কিন্তু আসলে প্রকৃত ইলম কাকে বলে এটা আমাদের জানা দরকার। প্রকৃত শিক্ষাটা কি? প্রকৃত শিক্ষা হলো যেই শিক্ষা আমাকে আপনাকে আল্লাহর আনুগত্য করতে শেখাবে, এটা হলো প্রকৃত শিক্ষা। এমন এক শিক্ষা অর্জন করলাম যা আমি আল্লাহর অবাধ্যতা করছি। আজকে দেখেন দর্শন পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে অনেকে, অথচ সে তো শিক্ষা অর্জন করছেই। আপনি যদি বাংলা বিভাগে পড়েন তো বাংলা বিভাগের অধিকাংশ শিক্ষকদের কথায় দেখবেন যে নাস্তিকবাদী কথাবার্তা, সেও তো এলেম অর্জন করেছে কিন্তু সেই এলেম তাকে আল্লাহর আনুগত্য করতে শেখাচ্ছে না, বরং আল্লাহর অবাধ্যতা শেখাচ্ছে। তাহলে ওই এলেমকে এলেম বলা যাবে না। এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, অথচ শিক্ষার হার বাড়ছে। কেন মূর্খতার হার বাড়বে বলছে? কারণ মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে না। তো আমরা অবশ্যই ইলম হাসিল করব, যেই দাওয়াতে মানুষকে দেব সেই বিষয়ে, আপনাকে সব বিষয়ে বড় আলেম হতে হবে বিষয়টা এমন না, আমি যেই বিষয়ে মানুষকে দাওয়াত দেব সেই বিষয়ে তো ইলম থাকতে হবে, এটা অর্জন করতে হবে। দুই, ইখলাস ঠিক থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কিছু নির্ভরশীল, সব আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন বর্তমানে আমাদের যারা দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকছি, এদের মধ্যেও কিন্তু ইখলাসের যথেষ্ট অভাব দেখা যায়। এখন যারা দাওয়াত দিচ্ছি অধিকাংশই দেখা যাচ্ছে যে দাওয়াতের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা একটা চিন্তাভাবনা, যা আমি দাওয়াত দেব এটাকে আমি পেশা হিসেবে গ্রহণ করলাম। এখন বহু মানে এটা কিন্তু একটা বড় পেশা এখন বর্তমানে, যে বিভিন্ন জায়গায় বক্তব্য দেবো আর টাকা ইনকাম করব, সারা বছর খাব। নিয়ত যদি এটা হয় তাহলে এই দাওয়াতে কি পরিপূর্ণ সওয়াব লাভ করা যাবে? পরিপূর্ণ কেন, কোনো সওয়াবই লাভ হবে না। নিয়ত স্বচ্ছ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে যে আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেব। একটা জিনিস স্মরণ রাখা দরকার যারা দায়ী আল্লাহ, যে আমি দুটা কথা মানুষের সামনে আল্লাহর দাওয়াত দিতে পারছি, কিছু বলতে পারছি, এই তৌফিক যে আল্লাহ আমাকে দিয়েছেন এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। যে আমি দুইটা কথা মানুষকে বললাম, কোনো এলাকার ভাইরা দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করে একটা প্রোগ্রাম খাড়া করলো যেখানে 500 মানুষ উপস্থিত হলো, আমার সেখানে খুশি হওয়া দরকার যে যাক আলহামদুলিল্লাহ এই ভাইয়েরা এত কষ্ট করে পরিশ্রম করে 500 মানুষকে উপস্থিত করেছে, এটা আমার দাওয়াতের জন্য একটা কত সহায়ক। অথচ আমি নিজে নিজে চেষ্টা করলে পারতাম না কিন্তু এটা। যারা কোরআন হাদিস কিছুই বোঝে না তারাই কিন্তু এই ব্যবস্থাটা করেছে, আর তাদের ময়দানে গিয়ে আমি কথা বলার সুযোগ পাচ্ছি এতগুলো মানুষকে একসাথে, তো এটা আমার জন্য কি বড় পাওয়া নয়? এটা কিন্তু বড় পাওয়া। কিন্তু আমি এর ওপরে যদি মনে করি যে না টাকা পয়সা তো বেশি দিবে না, যাওয়া যাবে না, তাহলে কিন্তু সবই শেষ হয়ে গেল। সবসময় চিন্তা করতে হবে যে আমি দাওয়াত আল্লাহর উদ্দেশ্যে দেব। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। এটা মনে হয় আমাদের আলেম সমাজে অনেকে বিশ্বাস করে না ভালোভাবে, রুজির মালিক যে আল্লাহ। এই বিশ্বাস দৃঢ়তার দৃঢ় হতে হবে, বিশ্বাসটা যে আমার রুজি আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটা অবশ্যই অবশ্যই আসবে আমার কাছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এটা তো আমি বক্তব্য দিচ্ছি, আমি বলতেছি মানুষকে, কিন্তু আমার মনে যদি থাকে যে না 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 এই তো ভালো টাকা পয়সা দিবে না, বেশি টাকা পয়সা দিবে না, এখানে যাবো না, তাহলে বুঝতে হবে যে আমার বিশ্বাস হচ্ছে যে রুজির মালিক মনে হয় আল্লাহ নয়। আল্লাহ যেটা রুজিতে রেখেছে সেটা আসবেই, তা আমি কেন আগে ওই টাকা পয়সাকে চিন্তা ভাবনা করলাম? এই জন্য যারাই দাওয়াতে কাজ করবেন ইনশাআল্লাহ এই বিষয়টা লক্ষ্য রাখবেন খুব বেশি। আমরা চাই জান্নাত, আমরা কিসের জন্য দাওয়াতে কাজ করব? জান্নাতের জন্য। জান্নাতে যদি আমার কাম্য থাকবে যে দুনিয়াতে কিছু আসুক আর না আসুক এটা কেন আমি চিন্তা ভাবনা করতেছি এত? যার যে কথাই বলতে পারে না মানুষের সামনে, তারকে রুজি আল্লাহ দিচ্ছে না,
আমাকে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন, আমি মানুষকে কিছু কথা বলতে পারছি, সবাই বলতে পারে না, কিছু বলতে পারছি, এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার যে আমার দ্বারা এই খেদমতটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে যদি আমি পেশা হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু দুনিয়াতে কিছু পাবো কি পাবো না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আখেরাতে কিছুই থাকবে না। এজন্য আমরা আমাদের নিয়াতকে অবশ্যই খালেজ করব। দাওয়াত যখন দেব তখন আমাদের আখলাক ঠিক থাকতে হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত সুন্দর ছিল যে তার আখলাক দেখেই মানুষ ইসলাম কবুল করেছে। হ্যাঁ, যে কোনো ব্যক্তি দাওয়াতে কাজ করবো, দাওয়াতি ময়দানে আমাদেরকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে। মানুষ অনেক যুব সমাজ ভুল করবে, তাদের ভুলটা সংশোধনের উদ্দেশ্যে বলতে হবে। কিন্তু আমরা অনেক দায়ী আছে যারা চট করে খেপে গেলাম, আমাকে সম্মান করলো না, ঠিক মতো এই করলো না, ওই করলো না, অনেক কিছু। তাহলে এতে কি হলো, দাওয়াতি ময়দানে গিয়ে সে একজন যুবকের মনটা ভেঙে দিল, অত সে এসেছিল দিনের কাজ করার জন্য। কিন্তু যখন একজন ভালো আলেমের থেকে এ ধরনের আচরণ সে পাবে তখন সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে যে না, কি কার সাথে দাওয়াতে কাজ করবো। এবং এভাবে কিন্তু ভেঙে পড়েছে অনেক জায়গায়। এই জন্য সবসময় আমাদেরকে আমাদের নম্র ভদ্র হতে হবে, কারণ হেদায়তের মালিক আল্লাহ। আমাকে এটা বিশ্বাস করতে হবে, হেদায়তের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়ত করবেন সে হেদায়ত হবে, আল্লাহ যাকে হেদায়ত করবেন না সে হেদায়ত হবে না। আমার কাজ শুধু পৌঁছায় দেওয়া মানুষের কাছে। আরেকটা জিনিস দাওয়াতি ময়দানে খুব লক্ষ্য রাখবেন, সেটা হলো যে আমরা এলেম হাসিল করব, দাওয়াতি কাজ করব মানুষকে অপমান করার উদ্দেশ্যেও নয়, এবং আমাকে ভালো মানুষ মনে করুক যে আমি একটা বিরাট কিছু, এটা যেন আমাদের অন্তরে না আসে। মানুষের সাথে তর্ক করার জন্য এলেম হাসিল করা জায়েজ নাই। অনেকে এলেম হাসিল করে কিভাবে, তর্ক করব, বাহাস করব, এই জন্য এলেম হাসিল করে, এই এলেম জায়েজ নাই, সাবধান থাকতে হবে। এলেম হাসিলের ইচ্ছাই থাকতে হবে যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকব, পজিটিভ। কিন্তু অনেকে কিন্তু এলেম হাসিল করে কিভাবে একে ঠকানো যায়, কিভাবে কিভাবে একে ঘায়েল করা যায়, ও খালি ওই দলিলগুলোই খুঁজতে থাকে কিভাবে কোন হাদিস থেকে ইস্তিনবাত করে এর এই কথাকে খণ্ডন করা যায়। জি না, এটা সঠিক নয়। মানুষের ভুল নিয়েই সবসময় কথা বলা এটা সঠিক নয়, বরং পজিটিভলি আপনি দিনের দিকে দাওয়াত দেন। সব কথা যদি মানুষের ধরেন আর সেটার উত্তর দিতে থাকেন, আপনি দিনের ভালো কাজ কিছু করতে পারবেন না, মাথায় নেওয়ারই দরকার নাই। মানুষ অনেকেই অনেক কিছু বলবে আমাকে নিয়ে, কিন্তু আমি করব ভালো কাজটা, আমি মানুষকে ভালোর দিকে দাওয়াত দেব। তো এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈশিষ্ট্য মানে এই গুণাবলী অর্জন করেছিলেন, এজন্য তার দাওয়াতে এত কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদেরও সেই গুণে গুণান্বিত হতে হবে, তাহলে আমাদের দাওয়াতে আসর পড়বে মানুষের অন্তরে। এবার আসুন আসালিবুদ দাওয়া, দাওয়াতের মাধ্যম কি হবে। দাওয়াতের মাধ্যম আমাদের বিভিন্ন বক্তব্য হতে পারে, বক্তব্যের মাধ্যমে হচ্ছে বিভিন্নভাবে দাওয়াতের মাধ্যম আমাদের লেখনির মাধ্যমে হতে হবে। অনেকে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেককে আমাদের লেখনির শক্তি আল্লাহ দিয়েছেন, লেখনির মাধ্যমে দাওয়াতে কাজ করছেন। দাওয়াতের মাধ্যম হতে পারে অনলাইন, এটা একটা বিরাট মাধ্যম। এবং আমি মনে করি বর্তমান জামানায় সবচাইতে বড় মাধ্যম এটা অনলাইন। কি কারণে, যাদের কাছে আমরা সরাসরি যেতেই পারি না, কথা বলারই সুযোগ দেবে না অনেক জায়গায়, তাদের কাছে কিন্তু আমাদের এই অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে ঘরে পৌঁছে যাচ্ছে আমাদের দাওয়াত। এবং এই অনলাইনের মাধ্যমে কিন্তু আজকে বহু মানুষ সঠিক দিন গ্রহণ করেছেন, এটা কিন্তু আমার বাস্তবতা। যেহেতু এখন বর্তমান জামানায় হচ্ছে অনলাইনের জামানা, যা কিছু সব অনলাইনে, অতএব এটাকে আমাদের দাওয়াতের একটা বড় মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে, এটা থেকে পিছিয়ে থাকলে হবে না। আমি যখন বাহরাইনে গেলাম, আমি তো এই অনলাইন এগুলো বুঝতাম না, ফেসবুক কি জিনিস এটাও বুঝতাম না। তা আমাদের বাহরাইন আমাদের সেন্টারের একজন আইটি বিভাগে একজন চাকরি করতেন, খুব ভালো ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো তিনি আমাকে চেষ্টা করতে লাগলেন যে আমি অনলাইন বুঝি জানো, অনলাইনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেন প্রতিদিন আমাকে নিয়ে। উনি আমাকে বিরক্ত লাগতো প্রথমে কথা শুনতে, উনি ইন্ডিয়ান মানুষ, তা আমাকে প্রতিদিন অনলাইন
বোঝানোর জন্য চেষ্টা করত। তো শুনতে শুনতে এক সময় আমি বললাম তাহলে আমার একটা ফেসবুক আইডি খুলে দিন, তাহলে দেখি কাজ করা যায় কিনা। তো ফেসবুক একটা আইডিও বানিয়ে দিলে, কথা শুনে বানিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাও প্রতিদিন সহযোগিতা করে। এ করতে করতে দেখলাম যে ভালো কাজ হচ্ছে ফেসবুকের মাধ্যমে, অনেক মানুষের কাছে দাওয়াত করছে। তারপরে আমার কিন্তু ওখান থেকেই শুরু, ওই ভাই আমাকে শিখাইছিলেন, তারপর উনি আমাকে একটা ইউটিউব চ্যানেল পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন এবং প্রতিনিয়ত আমার পেছনে সময় দিতেন উনি। তো ওনার মাধ্যমে কিন্তু আমি এটা বুঝেছি আসলে বাস্তবতা কিন্তু তাই। অনলাইনের মাধ্যমে যেভাবে দাওয়াতে কাজ পড়ছে দাওয়াত মাশাআল্লাহ, বাহরাইনে আমি যখন যাই 10 জন মানুষ ছিল না সহি আকিদার পাইনি আমি, কিন্তু বিশেষ করে সরাসরি তো দাওয়াত আছেই, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা শুরু করলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ বাহরাইনে, বাহরাইনের যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমার দার্স হতো, এক এক দিন সপ্তাহে এক এক দিন এক এক জায়গায়। তো যেই জায়গায় দার্স হতো সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতাম, তো তাদের মাধ্যমে একটা মেসেজে সব দাওয়াত পৌঁছে যেত। আজকে অমুক জায়গায় প্রোগ্রাম, সবাই দেখে দেখে চলে আসছে গাড়ি টাড়ি নিয়ে। এই যে সফলতা, এটা কিন্তু সবার কাছে মোবাইল করা সম্ভব নয়, কিন্তু এই যে একটা আমি প্রযুক্তি ব্যবহার করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, এতে এত সফলতা এবং সবাই যে কোনো সময় অনেক প্রশ্ন তাদের জানা দরকার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দিই, এতে তারা খুব খুশি। তাহলে এইভাবে কিন্তু কাজ করা যায়। তো যেটা আমি বলছি যে অনলাইন একটা গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের সবারই জানা দরকার, সবার জানতে হবে যে কিভাবে আমরা এই অনলাইনের মাধ্যমে সবার কাছে দাওয়াত পৌঁছাইব। তো যাই হোক, আমি আসলে কথা মনে হয় যেটা যে সম্পর্কে বুঝি না সে সম্পর্কে আসলে বেশি কথা হয়ে যাচ্ছে। যারা বুঝেন আলহামদুলিল্লাহ তাদের থেকে আমাদের শিক্ষার আছে। আমারও ইচ্ছা করছে যে আপনাদের মাঝে বসে কিছু আইটি এটা শিখি। হ্যাঁ, আসলে শেখা দরকার, আমরাও জানি না আসলে তেমন কিছুই জানি না। যে আমাদের অলি হাসান ভাই মাশাআল্লাহ তার মাধ্যমে কত কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন অলি হাসান ভাইয়ের জন্য। হ্যাঁ, আমি ঢাকা বিশেষ করে যেই জায়গায় যাই ঢাকা অঞ্চলে, আমাদের ভাই উপস্থিত যে কোনো ভাই মনে বলে যে কোন দিক দিয়ে পুড়ে চলে এসছে। হ্যাঁ, আমরা সবাই জানেন এটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যারা আমরা এরকম অলি হাসান আরও হতে পারি কিন্তু, হ্যাঁ, নিজের ইচ্ছা শক্তি থাকলে এরকম অলি হাসান আরও হওয়া সম্ভব। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আন্তরিকভাবে ইখলাসের সাথে, ইখলাস যেন ঠিক থাকে, ইখলাসের জায়গা অবশ্যই ঠিক রেখে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।